হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সকালে সমস্ত কাজকর্ম করে এখন মানে চাটাও খাওয়া হয়ে গেছে আমার, আর রান্না বসিয়ে দিয়েছিলাম, এই যে ভাতটা হয়ে গেছে, আর এখানে তরকারিটা হচ্ছে। এখন এই যে আদা রসুনটা বেটে নেব শিলপাটায়। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না সেরে যাব আবার আব্বার দেখতে। তো 10টা ট্রেনটা ধরবো আমরা। এখন রান্নাটা করে গুছিয়ে মানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমার শাশুড়ি তো বাড়ি নেই, এখনও বাড়ি আসেনি, আজকে বাড়ি আসছে ওনারাও। তো মা বাড়ি আসলে তারপরে আমরা আবার যাব। আর আব্বা এখনও সেইভাবে সুস্থ হয়নি, তো আমাদের যাওয়া আসা এখন লেগেই থাকবে, যাব। তো চলো আমি রান্নাটা করে নিই, নিয়ে রেডি হয়ে একবারে তোমাদের সামনে আসছি। আর দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আর বেশি কিছু রান্না করিনি, শুধু এই যে গোশটাই রান্না করালাম আলু দিয়ে, এটা হলো দেশি মুরগির। আর এই যে ভাতটা হয়ে গেছে, এই দুবার ওরা ওদের খাওয়া হয়ে যাবে। আর আমার শাশুড়ি বলেছে বাড়ি আসবো, উনি হয়তো এবেলা আসবে না, মানে সন্ধ্যার দিকে আসবে, তো এটাই দুই ভাই খেয়ে নেবে ওরা সকাল আর দুপুরে। আর সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে গেলাম ওদিকে। আমাদের এই যে দেখো ব্যাগগুলোও গুছানো হয়ে গেছে, এই যে, আর টাইমও হয়ে আসছে, তো আমি ওদেরকে বললাম তোমরাও গুছিয়ে নাও। এই দেখো রেডি হয়ে আমরা চলে এসেছি স্টেশনে। বাড়িতে খুব তাড়াতাড়ি রেডি হয়েছিলাম, ওই জন্য আর তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করতে পারিনি। তো একবারে স্টেশনে চলে এসেছি, এই যে আর তোমাদের ভাইয়া ওই যে টিকিট কাটতে গিয়েছিলো আসছে। আজকে আর ওইদিকে নামিনি আমরা, এইদিকতে এই যে এই রাস্তা দিয়ে এসেছি। একটু পরেই ট্রেন আসবে, তো চলো একবারে রানাঘাটে যেয়ে আবার দেখা হচ্ছে। আর দেখো ট্রেনে উঠে পড়েছি আমরা, আর অনেকটা দূরে চলে এসেছি, এটা হলো কালীনারায়ণপুর। তো আর ট্রেনটা আজকে খুবই ফাঁকা, মানে এই যে এটা রানাঘাট লোকাল, তো এই ট্রেনটাই অসুবিধা হয় না। তো ঠিক আছে, উঠেই জায়গাও পেয়ে গেছি, প্রচুর জায়গা আছে। তো সামনে কালীনারায়ণপুর, মানে ঢুকেই পড়েছি কালীনারায়ণপুরে আমরা, আর ওই স্টেশনটার পরেই রানাঘাটে নামবো। তো চলো একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর দেখো বাড়ি চলে মানে অনেক আগেই চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে আমরা আবার একটু বসেও ছিলাম, আব্বাকে একটু খাওয়ালাম। তো এখন এই যে আমরা এখানে এই ফটোয় বসে আছি সবাই মিলে, আর এই যে আমাদের কিউট বেবিটা খেলা করছে এখানটায় বসে, আমার ভাইজি এটা, আর শাহিদও বসে আছে ওই যে মোবাইল দেখছে, আর সামনিন ওরা আপা মনির সঙ্গে খেলা করছে, মানে আমার বড় ভাইয়ের বড় মেয়ের সঙ্গে, ওরা মেয়ে মেয়ে খেলা খেলছে। আর দেখো আজকে সারাদিন তো মানে মেঘলা মেঘলাই আকাশ, একটু রোদ বার হয়নি, এইখানেও মানে বাড়ি থেকে দেখে আসলাম মেঘলা অবস্থা, আবার এইখানেও তাই, একটুও রোদ নেই। আর আব্বাও ঘরে শুয়ে আছে, ঘরে বলতে বারান্দায় চৌকি দেওয়া হয়েছে, তো চৌকির ওপরে শুয়ে আছে উনি। আর এখন এই যে সন্ধ্যাবেলা, তো ওরা ওই যে পাশের বাড়ির চাচা এসছে, ওদের নানু ভাই, তো ওনার সঙ্গে ওরা লুডো খেলা খেলছে। তো সবাই মিলে বসে ওরা লুডো খেলছে। আর এই ছিল আমার আজকের ভিডিও, আর বড় করছি না আমার ভিডিওটা, ফিরে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।